আমার বড় ছেলে আজকে কয়েকদিন যাবৎ খুব বায়না ধরেছে যে সুইমিং পুলে যাবে, তো এই জন্য আজকে আমরা চলে আসছি তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে। এখানে সুইমিং এর জন্য টিকিট কেটেই, এই যে দেখুন আমরা সুইমিং এ চলে আসছি। আসার পর তো দুই ভাই অস্থির হয়ে গিয়েছে সুইমিং পুল দেখে যে ওরা নামবে, কিন্তু ভয়ে নামতে পারছিল না। এই তো ওদের বাবা নামিয়ে দিচ্ছে। এখন দেখুন দুই ভাই কিন্তু খুব এনজয় করছে। অনেকদিন যাবতই রায়ানবাবু সুইমিং পুলে আসতে চাচ্ছিল, কিন্তু নিয়ে আসেনি যে রিহানবাবু ছোট আর ওরা যেহেতু অভ্যস্ত না, যদি ঠান্ডা লেগে যায় এ কারণে আসলে নিয়ে আসা হয়নি। আর রাকসানবাবু কিন্তু এর আগেও আমার রিসোর্টে গিয়েছিলাম, তখন সুইমিং পুলে নেমেছিল, কিন্তু রিহানবাবুর এটাই ফার্স্ট। একটু তো ভয় লাগছে, আবার ভালো লাগছে, দেখুন ওরা কীভাবে এনজয় করছে। তো যাই হোক, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সুইমিং পুলে গোসল করে উঠার পরেই দুই ভাইয়ের এমন অবস্থা হয়েছে কি বলবো। দেখুন দুই ছেলেই বলছে যে মামনি ক্ষুধা লেগেছে, জলদি খাবার দাও, জলদি খাবার দাও। তো ওদের জন্য হচ্ছে আমি আসার পথেই টেস্টি ট্রিট থেকে হালকা একটু নাস্তা নিয়ে এসেছি। এই যে দেখুন দুইটা স্যান্ডউইচ নিয়ে এসেছি আর দুইটা জুস নিয়ে এসেছি। এখন এই যে দুই ভাইকে দিচ্ছি, দেখুন ওদের আসলে খাওয়া দেখি বুঝতে পারছেন যে আসলে ওরা সুইমিং করে ওদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। এখন দুই ভাই খুব মজা করে খাচ্ছে। তো আপনারা যদি বাচ্চাদের নিয়ে সুইমিংয়ে যান অবশ্যই কিন্তু একটু নাস্তা নিয়ে যাবেন, কারণ যেখানে যাবেন সেখানে বাচ্চা পছন্দ মতো বা ওরা খেতে পারবে এমন কোনো খাবার নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।